বুঝছেন আমি আপনার ভিডিও শুনে তো হয়ে গেছি আমি তো নামাজ পড়তে গেলে ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না আপনার কথা শুনলে হয় আপনি ঠিক আবার ওদের হয় ঠিক বলতেছে আমি আমাদেরকে এমন একটা জায়গায় আপনারা কোনো কিছু ভালো লাগে না আপনি এদের একটা সলিউশন দিয়ে যাবেন আমি মিউট করে কথাটা বলতেছি আপনার এখান থেকে অনেক আমার কথাটাই আপনার পেছন থেকে আবার শোনা যাচ্ছে এই কারণে আপনাকে একটু মিউট করে কথাটা বলি এটা আপনি একটা কাজ করতে পারেন আমার ফেসবুক পেজটা ব্লক মেরে দিতে পারেন ইউটিউব চ্যানেলটা ব্লক মেরে দিতে পারেন তাইলে আর আমার কথা আপনার কানে পর্যন্ত পৌঁছাবে না তাইলে কিন্তু শান্তি হ্যাঁ তাহলে কিন্তু একবার শান্তি একদম শান্তিতে নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ করবেন লাইলা ইহ লাইলা ইহ্লা করবেন কিছুক্ষণ তাই দেখবেন আপনি জান্নাতে যেতে পারবেন এবং জান্নাতে গিয়ে হুর টুর পাইতে পারবেন হুর টুরের সাথে আপনি ডিংডং করতে পারবেন অনেক মজা মাস্তি করতে পারবেন কিন্তু ভাই নাস্তিকের কথা শুনে তো আসলে লাভ নাই কারণ নাস্তিকের আমিও সবাই সবাইরে বলি যে কি লাভের কথা কিন্তু যদি ইসলাম পালন করেন আপনি চার পাঁচটা বিয়ে চারটা বিয়ে করতে পারবেন দাসী শিখ করতে পারবেন দাসীদের সাথে তারপরে হচ্ছে গণিমতের মাল যদি জিহাদ করতে পারেন গণিমতের মাল পাইবেন তারপরে মনে করেন যদি জান্নাতে যান তাহলে তো বাহাত্তরটা করে মানে ঠকা ঠক চলতেই থাকবে এখানে লীলাখেলা

খাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয় কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয় যেমন ও আর জুলা কুন ইলাল কাবাইন সম্মানিত ভাইরা আমার কাবুন থেকে এসেছে কাইবাতুন শব্দের বহুবচন হচ্ছে কাওয়াইবা

বাহাত্তর টা বের যদি আমি চার পাঁচটার সাথে নীলা খেলা করে যদি আর না পারি পরে কি হরে আমার বাকি দিয়ে আমার ধরবো বুঝলাম না আবার বলেন মানে বলেন মন করেন যে আমি 4-5 অথবা 10 টা লগে ই করলাম দিলা খেলা করলাম আর বাকি দিত বাকি থাকলো এইদিকে আবার আমারে ধরবো আর যদি না পারি আমি না না আচ্ছা কথা বলি আল্লাহ পাক নবী যেটা বলেছেন যে হাদিসের ভিতরে আছে যে আপনার ওই যে iman দন্ডটা আছে না iman দন্ডটা এমন খরা করে দিবে ওরা কোনদিন না তাবে না হ্যাঁ এমন খrar খরা হবে যে এটা এটা টলবে না হ্যাঁ এক kere বানাইশের মত মানে পাহাড়ের মতো হিমালয় পর্বতের মতো খারা হয়ে থাকবে হ্যাঁ ওইটা কোনোদিন মানে আবার কয়েকটা হুজুরে বলছে যে বাহাত্তর বছর ধরে নাকিবার করবেন আপনি হচ্ছে এমনি এমনই কেরামতি আল্লাপ এমনই কেরামতি করে দিব আপনার মেশিনে সেই মেশিন কিন্তু আপনি খালি খালি চালাইবেন মেশিন খালি চলবে মেশিন খালি চলবে মেশিন কিন্তু কোনোদিনের গুলি শেষ হবে না যতই গুলি মারেন গুলি কিন্তু পুরাবে না হচ্ছে না এমনই আল্লাপের এমনই মধ্যে যা ওইটা তো পুরাই মানে বর্ণনা শুনলে তো মনে হয় এটা একটা মানে প্রতিতা পতিতাপল্লি একটা মানে মানে জান্নাতের যে বর্ণনাটা পাই সেটা তো পুরাপুরি একটা পতিতাপল্লি মানে একটা বেশখানা যেটাকে বলে আমরা বলি এত বেশি যদি থাকে তাহলে তো ওগুলা অনেক দিন দেখতে দেখতে ওগুলা প্রতি রুচি হইতা যায় মানুষের না 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 আচ্ছা আপনাকে একটু মিউট করে বলি এক্সম্যান সিনেমাটা যদি আপনি দেখেন দেখবেন একটা এক্সম্যানের ভিতর একটা মানে এক্সম্যান আছে 뮤ট্যান্ট আছে যে হচ্ছে নিজের চেহারা চেঞ্জ করে ফেলে ওই ওই প্রত্যেক দিনই আপনি দেখবেন নতুন নতুন রূপ নতুন নতুন চেহারা হ্যাঁ একই মানুষ তার দেখবেন আপনি আল্লাহ পাক অনেক খালি মানে ইয়া করার জন্য ঠক করার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা দিব যেমনি পারেন সামনে পিছনে উপরে নিচে যেমনি ইচ্ছা পারেন আহ রাস্তাঘাটে মানে বাজারে সব জায়গায় আপনি যেন ঠিক মতো করতে পারেন সেই ব্যবস্থা আল্লাহ পাক আপনাকে করে দিবে আল্লাহ পাক তো আপনাকে নিবি করার জন্য তাই না

আচ্ছা আপনি জান্নাত থেকে জানাবো আমার চিঠি চিঠি দিয়ে মাঝে মাঝে জান্নাত থেকে যে হে আসিফ দিন আমি কেন জান্নাতে এবিল করতেছি ঠক ঠক করতেছি তুই জান্নাতে কি করতেছস আমি তখন আপনার ফিট চিঠি পাঠাবো আমি তো আগুনে পড়তেছি রে ভাই আমারে তো আল্লাহ পাক অনেক পিড়াইছে ভাই আমারে তো মারতেছে ভাই বারবিকিউ করছে আজকে আমার আমারে বারবিকিউ করছে আল্লাহ পাক এমন পিরান পিড়াইছে আমার এত ভেঙে দিছে আড্ডিগুডি ভেঙে ভেঙে দিছে আর আপনি হেন্দি আমারে চিঠি দিবেন হ্যাঁ আজকে তো আমি ছয়টা হুড়ে লাগাইলাম আর আমি আপনার লিখবো যে ভাই তারপরে জাহার নামে আছে তাও আমি অন্ধবিশ্বাস করবো না তাও আমি মানে জিহাদ করবো না তাও আমি মানুষ মানবো না তাও আমি কাফের কোপামো না দরকার হলে জাহার্নামি পড়বো কিন্তু এই সমস্ত কোপাকপির ভিতরে আমি যাবো না ভাই এটাই হবে তখনও আমার স্ট্যান্ড হবে এটাই এই সমস্ত কোপাকপি আমি করতে পারবো না ভাই ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনি চিন্তা করেন ওকে আপনার এখানে আপনার এখানে কারণে কি কি হচ্ছে তো সেজন্য বেশি কোন রাখাও গেল না বেশি কোন কথা বলা সম্ভব হলো না হয়তো ভবিষ্যতে আবারো আসলে আবারো ইকোটা ঠিক থাকলে কথা তার একটু বলা যেত কিন্তু বেশি কোন কথা বলা গেল না আচ্ছা পরের জনকে যুক্ত করি আচ্ছা দেখি এটা আমাদের সাবরিনা পুকিনা সাবরিনা আপনি একটু কথা বলেন তো হ্যাঁ গুড মর্নিং আসিফ ভাইয়া থ্যাঙ্ক ইউ ফর হ্যাঁ আপনার তো আজকে যে মানে ইয়াটা ছিল যে ছবিটা ছিল সে ছবিটা নাই দেখে আমি তো ভাবলাম যে আপনার নাম নিয়ে মুমিন আসছে বোধহয় যুক্ত করলে আমি তো খেয়াল করিনি এটা সত্যি তো আমি একবার ভাবছিলাম আসি ভাই যে মুমিনা সাবরিনা নাম নিয়ে আসবো আপনাকে একটু একটু খোঁজাবো আপনাকে একটু পরে ভাবলাম যে না থাক আজকে না নেক্সট টাইম

কখন থেকে শুরু হয়েছে মানে কোন এরা থেকে শুরু হয়েছে এটা কি মোহাম্মদের সময় থেকে নাকি তারও আগে থেকে আসলে যে বিষয়টা হচ্ছে যে ওই যে ওই অঞ্চলে তো খাবার দাবারের মানে একটু অভাব ছিল যে সমস্ত অঞ্চলে খাবার দাবারের একটু অভাব থাকে কয়েক মাস ব্যবসা বাণিজ্য কম থাকে খাবার দাবারের অভাব থাকে তখন ওই অঞ্চলে একটা কালচারই হয়ে যায় যে কয়েক মাস একটু ইয়া করা এটা হিন্দুদের মধ্যেও আছে এটা পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিতরে একই জিনিস দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় একটু কম খাওয়া বা একটু সংযম করা একটু ফলমূল খেয়ে থাকা মাংসাংশ না খাওয়া এটা মানে যে এটা ইহুদিদের ধর্মে ছিল আগে থেকে খ্রিস্টানদের মধ্যেও ছিল কিন্তু এই কালচারটা অনেক পুরনো কালচার এটা যে আসলে শুরু কোথা থেকে সেই জিনিসটা আসলে বের করা সম্ভব না আচ্ছা আচ্ছা আর আমার সেকেন্ড এটা হচ্ছে আছে যে আল্লাহ খুবই ফ্যাসিনেটেড মানে মেয়েদের বুবস নিয়ে তার একটা ফ্যাসিনেশন এই কোরআনের ভিতরে এই যে ব্রেস্টের উপরে যে সারফ দিয়ে রাখা তারপরে এই যে স্তন উঁচু উঁচু স্তন থাকবে আমার হচ্ছে মনে হয় যে আল্লাহ মানে খুবই ফ্যাসিনেটেড ওই জায়গাটা প্রতি সব সময় একটা আকর্ষণ এবং ওইটাই সে মানে কোরআনের ভিতরে মানে সব জায়গাতে ওইটা মানে প্রচার করছে যে এরকম থাকবে মানে এটা আমার কাছে মনে হয় যে আল্লাহরই একটা ফ্যাসিনেশন দুষ্ট লোকেরা বলে আসলে মোহাম্মদের ফ্যাসিনেশন মোহাম্মদ আল্লাহর নামে আর কি বলে দিছে আর কি যাই হোক

হ্যাঁ আশা করছি আপনি তাকে নিয়ে একটা ভিডিও বানাবেন একটা ভিডিও অথবা একটা ব্লগ লিখবেন তার যে ইয়াগুলো আছে এগুলোকে আবার এক্সপোজ করবেন সবার সামনে নতুন ভাবে কিন্তু এই টাইপের লোকদেরকে নিয়ে আমার তো আমার ভাই এত সময়ও নাই এই টাইপের লোকদেরকে নিয়ে যে আমি কিছু বলবো এত সময় আমি পাই না ভাই না এটা কিন্তু খুবই ভয়াবহ এটা কিন্তু সমাজের জন্য এটা কিন্তু ধর্মীয় ইয়ে ছড়ায় উগ্রবাদ ছড়ায় আমি যা দেখলাম পডকাস্ট চুনপুটি টাইপের ধর্ম ব্যবসায়ী নিয়ে আমি আমার আসলে বলার দরকার নেই অন্য যারা আছে তারা নিশ্চয়ই বলবে এটা নিয়ে তাকে নিয়ে তারপরে কিন্তু ইয়ে আছে একজন তারপর ওরা সঙ্গে

হ্যাঁ সেটা তো সমস্যাই কিন্তু আমার তো সবার বিরুদ্ধে লেখার মতো এত মানে সামর্থ্য নাই আমার এত লিখতে হলে তো অনেকের বিরুদ্ধে লিখতে হয় কিন্তু এত সামর্থ্য নাই তো ভাই আপনারা লেখেন আপনারা করেন তাহলে আপনারা করলেও তো হইলো একজন করলেই তো হইলো জি ভাই আমি লিখেছিলাম কিছু এই বিষয়ে ডক্টর কুসুমকে উনি পরে আমাকে ব্লক করেছেন ফেসবুক থেকে আচ্ছা তাহলে তো আপনি লেখা চালায় যান তাই না লেখা চালায় যান